হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি কেটো ডায়েটের আরেকটি মজাদার রেসিপি শেয়ার করবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট অনুসারে রেসিপিটি তৈরি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নয়তো বুঝতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কেটো চিকেন বিরিয়ানি। রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব, তো আমার প্রথমে লাগবে চিকেন। তো আমি এখানে ব্রেস্টের মাংস নিয়েছি এক কাপের মতো। তো আপনারা চাইলে হাড়সহ মাংস নিতে পারেন, তবে ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন। তো আমি হাফ চা চামচ আদা পেস্ট ও হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব। এটা স্কিপ করতে পারেন, কারণ আমার কাছে মাংসটা এভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে, মনে হয় যে মশলাটা ভিতরে অতি সহজেই প্রবেশ করে। তো আমি এতে অ্যাড করব হাফ চামচের কম চিকেন বিরিয়ানি মশলা। দেখতে পাচ্ছেন বম্বে বিরিয়ানি এই মশলাটার স্মেলটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে। তো আমি হাফ চামচের কম অ্যাড করছি। তো আপনারা যে কোনো বিরিয়ানি মশলা অ্যাড করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে ম্যারিনেশন করে রেখে দিলাম। তো এখন আমি এখানে নিয়েছি বেবি কলিফ্লাওয়ার। তো এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কলিফ্লাওয়ারের ডাটা সহ। যেহেতু এটা বেবি কলিফ্লাওয়ার, এটা সেদ্ধ হতে এক মিনিটেরও কম সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমি ডাটাগুলোকে ছোট করে কেটে নিচ্ছি আর ফুলগুলো সাথে রয়ে যাচ্ছে। কেটো ডায়েটে মজার মজার খাবার খেয়ে দ্রুত ওজন কমানো যায়। কেটো ডায়েট খুবই কার্যকরী একটা ডায়েট, যারা শুরু করেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। তো আমি তো শুরু করেছি এবং আমার ওজনও অনেক কমেছে। তো পাশাপাশি একটু ব্যায়াম করতে হবে, একটু হাঁটাচলা বেশি করতে হবে, তাহলে খুব দ্রুত ফল পাবেন। যে প্যাকেটে বেবি কলিফ্লাওয়ারটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে বেবি কলিফ্লাওয়ার অ্যাভেলেবেল ছিল, তো এই জন্য আমি ওগুলোকে টুকরো করে নিয়েছি। আর এইভাবে বড় কলিফ্লাওয়ার থেকে এক টুকরো আমি কুড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি হাফ কাপ অ্যাড করেছি বেবি কলিফ্লাওয়ার আর হাফ কাপ দিয়েছি কলিফ্লাওয়ার কুচি। করার জন্য চুলো একটি প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি এতে এক টেবিল চামচের একটু কম পরিমাণ ঘি দিয়ে দিব। তো কেটো ডায়েটের রেসিপিগুলো সাধারণত বাটার, ঘি, ভার্জিন অলিভ অয়েল বা অর্গ্যানিক সরিষার তেল অথবা নারকেল তেল দিয়ে তৈরি করতে হয়। তো নারকেল তেলের স্মেলটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি নারকেল তেল দিয়ে রান্না করি না। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা সেটা দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু রং চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি হাফ চা চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। তো আমি এখন ম্যারিনেট করার যে মাংসটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। কষানো মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব, তারপর ঢেকে দেব। চলো জালটা এখন মিডিয়ামে রেখে দেব। তো এটা থেকে যে পানি আসবে সেটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে, কেননা এই মাংসগুলোকে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি। যেহেতু ব্রেস্টের মাংস আমি কিমার মতো কেটে নিয়েছি, তো রান্না হতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
আর অ্যাড করছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ আমার কম জিরার গুঁড়ো। মজার মজার খাবার খেয়ে ওজন কমানোর জন্য আগে জানতাম না, তো আমার কাছে তো ভালোই লাগে আর ওজন কমছে। রেসিপিগুলো খুবই মজার হয়, ট্রাই করলে বুঝতে পারবেন। তো কিছু সময় পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে। এখন আবারও নিয়ে 2 মিনিটের মতো ভেজে রান্না করব। চিকেনে পানিটা শুকিয়ে যখন তেল উঠে আসবে তখন আমি অ্যাড করব কেটে রাখা বেবি কলিফ্লাওয়ারগুলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, যেহেতু আমি ঘি দিয়েছি। তো আমি 1 কাপের মতো কলিফ্লাওয়ার দিয়েছিলাম, বেবি কলিফ্লাওয়ার। বেবি কলিফ্লাওয়ার সিদ্ধ হতে 1 মিনিটেরও কম সময় লাগে, তো আমি 1 মিনিট ঢেকে রান্না করব। ভালো করে মাংসের সঙ্গে প্রথমে মিশিয়ে নিচ্ছি, পরে আমি ঢেকে 1 মিনিটের বেশি রান্না করব না। তো আসলে বাংলাদেশের কলিফ্লাওয়ারগুলো সেদ্ধ হতে সময় লাগে, তো আপনারা একটু বুঝিয়ে সেদ্ধ করে নেবেন। আর আমি বেশি সেদ্ধ করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম সেদ্ধ করে নেব, তাহলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে। তো ফিরছি 1 মিনিট পর, ফিরে এলাম 1 মিনিট পর। মাংসের সাথে বেবি কলিফ্লাওয়ারটা দেখুন কত সুন্দর ইয়ামি দেখাচ্ছে, আর কি যে ভালো একটা স্মেল আসছে আমার রান্না করে থাকলে বুঝতে পারতেন। রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে, আশা করছি ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি সেই কুচি করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, এটাও 1 মিনিট আমি রান্না করে নেব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা পুশ করে দিবেন, যখন আমি নতুন কোনো রেসিপি দেব তখন তার আপডেট আপনার মোবাইলে চলে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো আমার চিকেন বিরিয়ানি অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা সরিয়ে চুলোর জালটা বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করব। আর আমি আগেই বলেছি আমি অত বেশি সিদ্ধ করব না, তাহলে একেবারে গলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবসময় সবজিগুলো একটু হালকা কাঁচা রেখে খেলে এর পুষ্টিগুণ বিদ্যমান থাকে আর খেতেও খুব টেস্ট হয়। একবার ট্রাই করে দেখুন, তখনই বুঝতে পারবেন আমি সত্যি বলেছি কিনা। তো দেখে নিলেন, খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে তো রেসিপিটি খুবই ভালো লেগেছে আর স্মেলটা খুবই ভালো এসেছে, আমি সালাদের সাথে সার্ভ করেছি। তো আশা করছি আপনারা ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসলে মজার মজার খাবার খেয়ে যে ওজন কমানো যায় সেটা আগে জানতাম না, কেটো ডায়েট শুরু করার পর জেনেছি। তবে ফুলকপির যে কোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে অন্যান্য রেসিপির তুলনায়। তো যাই হোক, মজার মজার খাবার খেয়ে আপনারা দ্রুত ওজন কমান, আর পাশাপাশি একটু শারীরিক পরিশ্রমটা একটু বেশি করবেন। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, রিক্সা নিয়ে হেঁটে যাবেন, তো তাতে আরও বেশি দ্রুত ফল পাবেন। তো আমার রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে, ঝরঝরে হয়েছে, তো আশা করছি ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।